তো ভিউয়াররা আজকে আবার দেখা হলো। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, এবং বিশেষ করে যারা গার্জিয়ান তারা অবশ্যই খেয়াল করে শুনবেন যে আজকের টপিকটা, আজকের টপিকটা হচ্ছে যে সায়েন্স আর কমার্স এই কে কোনটা নিব ম্যাট্রিকে বা ইন্টারমিডিয়েটের সময় এইটা নিয়ে। তো প্রথমেই কয়েকটা সংখ্যা দেখালে খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা বুঝতে। সবাই একটু খেয়াল করে ভালো করে সংখ্যাগুলি, সবাই স্টুডেন্টরা তো বটে গার্জিয়ানরাও, যে সায়েন্স এই বছর এই কয়েকদিন আগে রেজাল্ট দিল যে এসএসসিতে জিপিএ ফাইভ সায়েন্স থেকে সারা দেশে প্রায় 86,000 জন, কমার্স থেকে কম বেশি 6,000 জন, আর আর্টস থেকে সবাই একটু ভালো খেয়াল করেন যে মাত্র 1200 জন। আবারও বলতেছি এটা কিসের, এই বছর সায়েন্স থেকে মানে এই বছর যারা এসএসসির রেজাল্ট এই যে 2015-তে সায়েন্স থেকে কম বেশি 86,000, কমার্স সারা দেশের এটা কমার্সে 6,000 আর আর্টসে মাত্র 1200। আচ্ছা, এখন এটা তো এই সংখ্যাটা, কারণ এরপরে এখন বাস্তবতা যে এই যে এই 86,000 জন যারা এখন সবাই ঢোল পিটাচ্ছ, গার্জিয়ানরাও খুশি আমার ছেলে মেয়ে ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার, সবাই তো এই জন্যই সায়েন্স নিচ্ছে, বা আমাদের দেশে একটা প্রবণতা যে নাইনে ওঠার পরে একটা স্টুডেন্ট অঙ্কে ভালো মেধা ভালো তো সায়েন্স। তা আসলে এখন সমস্যাটা কী হয়, এখন সবাই একটু খেয়াল করি যে 2000 সাপোজ এরা 2017-তে ভর্তি পরীক্ষা দিবে ভার্সিটি মেডিকেল বুয়েট ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় ঢাকা ভার্সিটি, তো তখন যে এবং এই যে যারা সায়েন্স নিচ্ছি আমরা যে স্কুলে বা কলেজে বেশিরভাগের আমাদের আকাঙ্ক্ষা কি আব্বা আম্মা হোক আর মানে গার্জিয়ানই হোক আর স্টুডেন্টদের যে আমি ডাক্তার হব নাহলে ইঞ্জিনিয়ার আর নাহলে ভালো ভালো সায়েন্সের কিছু সাবজেক্ট ফার্মাসি আছে টেক্সটাইল মেরিন অনেকগুলো। তো এখন সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক আর ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ চিটাগাং রাশি বিভিন্ন ভার্সিটির সায়েন্সের যত কাঙ্ক্ষিত সাবজেক্ট আমরা চাই যেগুলো ভর্তি হতে চাই সব মিলে সিট কয়টা আছে, যেটা হ্যাঁ খুব বেশি হলে 10-30,000। যেমন মেডিকেলে হ্যাঁ আছে 3,500 সরকারি মেডিকেলে, তেমন মোট কথা খুব বেশি হলে টোটাল হলো মাত্র 30,000 সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা, যেগুলো মনে করি যে আমি আরই ঢাকা ভার্সিটিতে আমি হয়তো কেউ আশা করি সিএসসি পড়বে বা ফার্মাসি পড়বে বা অমুক ভার্সিটিতে মাইক্রোবায়োলজি পড়বে। তার মানে এই 2017 সালে এরা যখন ভর্তি পরীক্ষা দিবে ভার্সিটি মেডিকেল বুয়েট ঢাকা বিভিন্ন জায়গায় কমপক্ষে 50,000 জন তার মনের মতো কোনো জায়গায় চান্স পাবে না, না ইঞ্জিনিয়ারিং না মেডিকেল না কোথাও ঢাকা ভার্সিটি। তো তো তার এই ব্যর্থতার কাটা ঘায়ে নুনের ছিটা লাগবে কখন, যখন সে দেখবে তার আর্টসের বন্ধুরা খুব সহজেই ঢাকা ভার্সিটির ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়ে গেছে। তো আসলে আর্টসের বন্ধুরা কী করলো, এই মাত্র 1200 জন জিপিএ ফাইভ এই বছর, এই আর্টসের বন্ধুরা আসলে খালি মাঠে গোল দিল। আমি যেটা ধরিয়ে দিতে চাচ্ছি যে আমাদের দেশের চরম ভুল ধারণা, আমরা মনে করি যে ভালো ছাত্র হলেই সায়েন্স নিতে হবে, অঙ্ক ভালো পারলেই সায়েন্স নিতে হবে, এটা আসলে চরম ভুল ধারণা। যেমন হ্যাঁ কমার্স, কমার্সে কিন্তু মার্কেটিং আছে অ্যাকাউন্টিং ফিনান্স এগুলো কিন্তু খুব ভালো ভালো সাবজেক্ট, এবং এগুলো তো পড়তে অনেক হ্যাঁ আমার কাছে মানে একটা বিদেশি বই আছে ফিক্সিং দ্য গ্লোবাল ফাইন্যান্স, হ্যাঁ ফিক্সিং যে গ্লো যে ফাইন্যান্স নিয়ে একটা হ্যাঁ সুন্দর বই। তোমার কথা যে আমরাও যে মনে করতেছি সায়েন্স, আমিও কিন্তু ইঞ্জিনিয়ার, আমিও বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আসছি, বুয়েটের ইঞ্জিনিয়ার, তারপর আমি বিদেশেও পড়াশোনা করে এমবিএ করে তারপরে ঢাকা ইউনিভার্সিটি টিচার হই, দেন আই লেফট মাই জব অফ ঢাকা ইউনিভার্সিটি আইবিএ টিচার ছেড়ে সাইফুর শুরু করি। তো বলার উদ্দেশ্য এটা, আমিও কিন্তু সায়েন্সের সব মধু খেয়ে আসছি, ওই যে গ্রেপস আর সাওয়ার একটা কথা আছে যে আঙ্গুর ফল টক, এমন না যে আমি সায়েন্স পড়তে পারি নাই তাই বিষোদ্গার করতেছি সায়েন্সের বিরুদ্ধে, তা না, আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি। এটা কেন তুলে ধরতেছি, আমরা সাইফুরসে আমাদের কাছেই কিন্তু সারা দেশের স্টুডেন্ট আসতেছে তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে। তো এটা আমি গত কয়েক বছর এটা খেয়াল করলাম, অনেকে এসে কান্নাকাটি যে স্যার নাইনে তো আমার হ্যাঁ উপজেলা বা জেলার স্যাররা বলেন এই তুই অঙ্কে ভালো সায়েন্স নে আপনার ছেলে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, কিন্তু আস্তে আস্তে যখন ইন্টারভিউ উঠলাম দেখলাম যে মোটা মোটা ফিজিক্স অ্যান্ড বায়োলজি এক বছর মানে ফার্স্ট ইয়ার থেকে সেপ্টেম্বরে দিয়ে ক্লাস শুরু হয় ইন্টারের, মে মাসে পরীক্ষা মাত্র, এপ্রিলে পরীক্ষা মাত্র 18 মাসের মতো সময়, তো এই সময় হতাশ হয়ে যাই, তারপরে আরও কম্পিটিশন আর পারি না। তো পরে যে কিন্তু আমি দেখলাম যে আমার আর্টসের বন্ধুরা পরে আমার অনেক এগিয়ে গেছে, এটা অনেক বাস্তব তথ্য, এটা কোনো এবং এটা প্রচুর ঘটনা আছে বলেই হ্যাঁ এটা আমি তুলে ধরতেছি। তোমার কথা শর্টকাটে যেটা সায়েন্স
অবশ্যই ভালো আমরা যারা আগ্রহ, কিন্তু আমার বাস্তবতাও খেয়াল রাখতে হবে যে আসলে কম্পিটিশনের যুগে, বিশেষ করে মেডিকেলে পরীক্ষার্থী গত বছরও ছিল কম বেশি 70,000, সরকারি মেডিকেলের সিট কিন্তু মাত্র 3,500 আর প্রাইভেটে মাত্র 5,000। তার মানে খুব বেশি হলে 8,500 জনের সিট আছে, বাকি 60,000 জনের সিট নেই। ফলে এই কম্পিটিশনের মধ্যে সবাই হতে যে দিক বিদিক হারিয়ে ফেলে। তো এই জন্যই কি করণীয় বা আরও চিত্র আমি তুলে ধরবো ইনশাল্লাহ নেক্সট সেশনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এই ব্যাপারটা নিয়ে আমি এরপরেও আবারও কয়েকটা আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করবো যেটা সবারই শোনা দরকার। তো আজকের মতো বিদায়, এরপরও কারো যদি কোয়েশ্চেন থাকে, অবশ্যই কোয়েশ্চেন আছে গার্জিয়ানদের, আপনারা SMS করতে পারেন, ওই যে আমার নাম্বারে যেটা স্ক্রডেও দেখা যাচ্ছে, একটু মুখেও বলে দিচ্ছি, 01613432002। তো আজকের মতো বিদায়, খোদা হাফেজ।